হ্যালো বিয়ার্স টেকনিকিজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের মূল আলোচ্য বিষয় কোম্পানির মূলধন কী কোম্পানি মূলধনের বা কোম্পানির মূলধন সংগ্রহের উৎসসমূহ বর্ণনা করো কোম্পানির মূলধন কোম্পানি শেয়ার হোল্ডার ও অন্যান্যদের কাছ থেকে যে মূলধন সংগ্রহ করে তাকে কোম্পানির মূলধন বলে কোম্পানি মূলধনের সংগ্রহের উৎসসমূহ কোম্পানির মূলধন সংগ্রহের উৎসসমূহকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস আর স্বল্প মেয়াদী মূলধন সংগ্রহের উৎস যা নিম্নে শকের মাধ্যমে দেখানো হলো দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস এক নম্বর হলো শেয়ার বিক্রয় দুই নম্বর হলো ঋণপত্র বিক্রয় তিন নম্বর হলো সঞ্চিত তহবিল চার নম্বর হলো অবলেখক পাঁচ নম্বর হলো শিল্প ব্যাংক ছয় নম্বর হলো বন্দুকি ও অন্যান্য ব্যাংক সাত নম্বর হলো নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আট নম্বর হলো বিনিয়োগকারী প্রতিষ্ঠান নয় নম্বর হলো বিমা প্রতিষ্ঠান দশ নম্বর হলো সম্পত্তি বিক্রয় স্বল্প মেয়াদী মূলধন সংগ্রহের উৎসের এক নম্বর হলো মালিকদের নিজস্ব তহবিল দুই নম্বর হলো ঘনিষ্ঠজনদের হতে ঋণ তিন নম্বর হলো বাণিজ্যিক ব্যাংক চার নম্বর হলো ব্যবসায় ঋণ পাঁচ নম্বর হলো শিল্প ব্যাংক ও ভূমি বন্দুকি ব্যাংক এখন এগুলোর বর্ণনা করা হলো দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস শেয়ার বিক্রয় কোম্পানি মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রয় করে দীর্ঘ সময়ের জন্য মূলধন সংগ্রহ করতে পারে এটা কোম্পানি মূলধন সংগ্রহের একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হল শেয়ার বিক্রয় ঋণপত্র বিক্রয় মূলধন সংগ্রহের জন্য দীর্ঘমেয়াদী উৎসের মধ্যে শুধু শেয়ার বিক্রয় নয় এখানে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমেও যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন তার মূলধন সংগ্রহ করতে পারে তার দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হল ঋণপত্র বিক্রয় সঞ্চিতি তহবিল কোম্পানি তার মুনাফার সব অংশ ভোগ না করে বা বন্টন না করে কিছু অংশ ভবিষ্যতের জন্য রিজার্ভ ফান্ড হিসাবে রেখে দেয় সেখান থেকেও সে দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস হিসাবে কোম্পানির মূলধন সংগ্রহে ব্যবহার করতে পারে অবলেখক যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ও ঋণপত্র যারা ক্রয় করে তাদেরকে অবলেখক বলে এই অবলেখকদের কাছ থেকেও আমরা মূলধন সংগ্রহ করতে পারি শিল্প ব্যাংক দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হল শিল্প ব্যাংক শিল্প ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা দীর্ঘ সময়ের জন্য ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারি বন্ধুকী ও অন্যান্য ব্যাংক দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো বন্ধকি ও অন্যান্য ব্যাংক কিছু জমি বন্দুক রেখে আমরা সেখান থেকে ঋণ নিয়ে আমাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের আরেকটি গুরুত্বপূর্ণ বৃহস্পতি বিষয় হল নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এর মাধ্যমে আমরা অর্থ সংগ্রহ করে ব্যবসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারি যেমন আমাদের দেশে আছে হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে আমরা মূলধন সংগ্রহ করে ব্যবসা কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য পরিচালনা করতে পারি যেমন আইসিবি বিমা প্রতিষ্ঠান বিমা প্রতিষ্ঠানও দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের একটা গুরুত্বপূর্ণ বিবেচ বিষয় বিমা প্রতিষ্ঠান থেকে আমরা মূলধন নিয়ে আমাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারি সম্পত্তি বিক্রয় সম্পত্তি বিক্রয় করেও আমরা দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহ মূলধন সংগ্রহ করে কোম্পানির মূলধন সংগ্রহ করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারি এই বিষয়গুলো হলো দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎস স্বল্পমেয়াদী মূলধন সংগ্রহের উৎস এর প্রথম বিবেচ্য বিষয় হল মালিকদের নিজস্ব তহবিল মালিকরা তাদের নিজস্ব কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য তাদের তহবিল থেকে টাকা সংগ্রহ করে তারা ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারে এটা স্বল্প মেয়াদী মূলধন সংগ্রহের বিবেচিত বিষয় মালিকদের নিজস্ব তহবিল ঘনিষ্ঠজনদের নিকট হতে ঋণ মালিকদের নিজস্ব তহবিল থেকে ঋণ সংগ্রহ করার পরে তারা ঘনিষ্ঠজনদের থেকেও টাকা ধার নিয়ে বা ঋণ নিয়ে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে এটা স্বল্প মেয়াদী মূলধন সংগ্রহের উৎসের আওতাভুক্ত বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক থেকেও আমরা ঋণ নিয়ে স্বল্প সময়ের জন্য ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারি এটাও স্বল্প মূলধন সংকরের একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ব্যবসায় ঋণ অনেক প্রতিষ্ঠান আছে আগে পণ্য সংগ্রহ করার পরে বাকিতে পণ্য সংগ্রহ করে পরবর্তীতে বিক্রয় হয়ে গেলে তারপরে তাদের ঋণ পরিশোধ করে দেয় এইভাবে আমরা ব্যবসায় ঋণের মাধ্যমেও আমাদের মূলধন সংগ্রহ করে বা পণ্য সংগ্রহ করে আমরা ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারি শিল্প ব্যাংক ও ভূমি বন্ধুকী ব্যাংক শিল্প ব্যাংক ও ভূমি বন্ধুকী ব্যাংক থেকে আমরা স্বল্প সময়ের জন্য টাকা সংগ্রহ করে আমাদের ব্যবসা কার্যক্রমে ব্যবহার করতে পারি এইগুলো বিষয়গুলো হলো স্বল্প মেয়াদি মূলধন সংগ্রহের বিবেচিত বিষয় এই দীর্ঘমেয়াদী ও স্বল্প মেয়াদি মূলধন সংগ্রহের মাধ্যমে আমরা কোম্পানির মূলধন সংগ্রহ করে ব্যবসায়ীটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং এটাকে আরও উন্নয়ন করা সম্ভব এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল